যত কথা অনেক কথা বলে আমার সব স্কুলের বন্ধুরা ওরাও বলবে এবং ওরাও ওদের মেধাবুদ্ধির পরিচয় দেবে এই যত কথায়। আমার সব স্কুলের সব বন্ধুরাই সবসময় খুব চমৎকার করে কথা বলে যত কথায়, আজকে ওরাও বলবে। শুরুতেই তুমি বলো হাসিনি। হাসি মানুষ সবসময় হেসে থাকে, এক এক সময় এক এক রকম হেসে থাকে, কেউ বলে হা হা আর কেউ বলে হু হু। হাসি মানুষকে বিভিন্ন উৎসাহিত করে, হাসি করলে মানুষ বিভিন্ন উৎসাহ কাজে থাকে, আর হাসির মাধ্যমে একজন মানুষ বিভিন্ন রকম কাজে প্রফুল্ল থাকে। শত আশা, শত আশা, মানুষ আশার মধ্যে বেঁচে থাকে, তার মধ্যে সব মানুষের মধ্যে একটি আশা নিয়ে থাকে, সে অনেক কিছু হতে চায়, যেমন ধরো ডাক্তার হতে চায়, এটা তার আশা থাকে এবং তার পরিবারের আশা থাকে। এবং একটি মানুষের আশা থাকা খুবই ভালো, আশা থাকলে সে তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। আচ্ছা, এবার তুমি বলবে শত স্বপ্ন। শত স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। মানুষ যখন দুঃখের মধ্যে থাকে, তখন সে তার আশার মাধ্যমেই সে স্বপ্ন দেখে, মনের মধ্যে আশাটা বাঁচিয়ে রাখে, এভাবেই সে বেঁচে থাকতে পারে। এবার হচ্ছে শতপ্রাপ্তি। শতপ্রাপ্তির মধ্যে মানুষ তার জীবনের আকাঙ্ক্ষা দিয়ে যে পাওয়াটা পায়, সেটা হলো তার শতপ্রাপ্তি। মানুষ শতপ্রাপ্তির পিছনে রয়েছে তার শত কর্মের ফল। যদি মানুষ একটা মানুষ শতপ্রাপ্তি না থাকতো, তাহলে সে কোনো কর্ম করে কখনোই সে জীবন উন্নতি করতে পারতো না। যে পরিশ্রমটা দিচ্ছে, সে যতটুকু পারে ততটুকু সে পরিশ্রম দিয়ে তার শতপ্রাপ্তিটা অর্জন করার চেষ্টা করে। তুমি বলো আমার স্কুলের মাঠ। মাঠ আমাদের অন্যতম খেলার মাধ্যম। যদি মাঠটা না থাকতো, তাহলে আমরা খেলাধুলো করতে পারতাম না। খেলাধুলো না করলে স্বাস্থ্যেরও ক্ষতি হয়। টিফিন টাইমে আমরা খেলাধুলো করি, ওটি খেলতে পারতাম না, আড্ডা দিতে পারতাম না। স্কুল যদি মাঠ না থাকতো, তাহলে আমাদের খুব ভালো লাগতো না, মনটাও খুব খারাপ থাকতো। চমৎকার কথা বলেছে আমার স্কুলের বন্ধুরা। যত কথায় বলেছিলাম শুরুতেই যে ওরা প্রত্যেকেই সবসময় সব স্কুলের বন্ধুরাই খুব ভালো বলে, আর যত কথার উদ্দেশ্যই কিন্তু তাই যে ওরা স্পন্টেনিয়াসলি কতটুকু যে কোনো একটা বিষয় নিয়ে চটজলদি সুন্দর করে গুছিয়ে বলতে পারে বুদ্ধিমত্তার সাথে, এবং ওরা তাই পেরেছে। আর তাই প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে আমার এই বন্ধুদের জন্য রয়েছে এই শুভেচ্ছা।